আসসালামু আলাইকুম। আমরা সবসময় মসুর ডালের পেঁয়াজু খেয়েছি, আজকে আমরা মটর ডালের পেঁয়াজুর একটা রেসিপি দেখব। এর জন্য আমাদের যা যা লাগবে সেই উপকরণগুলো আগে দেখে নিই। হচ্ছে মটর ডাল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো তেল। অনেকে মটরের ডাল পাটায় বেটে নেন, কিন্তু আজকে আমরা মটরের ডালটা ব্লেন্ডারে ম্যাশ করে নিয়েছি। আমরা তাহলে এখন রান্নার প্রসেসিংয়ে চলে যাই। প্রথমে আমরা সব উপকরণগুলো মিশিয়ে নিই। তার জন্য প্রথমে মটর ডালটি নিয়ে নিলাম। পেঁয়াজুতে একটু পেঁয়াজ কুচিটা বেশি পরিমাণে লাগে, পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। এরপর মরিচ কুচি, সামান্য পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, এবং স্বাদ মতো লবণ। এবার আগে সব মশলাগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিই। সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাস আমাদের মিশ্রণ তৈরি, এবার আমরা রান্নায় চলে যাই। প্রথমে চুলায় কড়াই দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা এক এক করে পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজের সাইজটা যে যার পছন্দ অনুযায়ী করবেন। পেঁয়াজগুলো এক সাইড ভালো মতো ভাজা হয়ে গেলে এরপর আমরা আলতো হাতে পেঁয়াজগুলো আবার উল্টিয়ে দিব। আরো 2 থেকে 3 মিনিট ওয়েট করব, এরপর আমাদের মশলাটা পেঁয়াজগুলো তৈরি হয়ে যাবে। আমাদের পেঁয়াজগুলো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে।
আমাদের মচমচে পেঁয়াজগুলো এখন একদম রেডি। এখন আমরা তেল থেকে তুলে ফেলবো পেঁয়াজগুলো। এতক্ষণ আমরা মাঝারি সাইজের পেঁয়াজ বানানো দেখলাম, এখন কিছু ছোট সাইজের পেঁয়াজ বানানো দেখব, যেগুলো সন্ধ্যার চায়ের সাথে খেতে খুবই মজা, মচমচে হয়। ও আমার কাছে ছোট পেঁয়াজ খুবই মজা লাগে। পেঁয়াজ গুলো এখন আমরা একটু উল্টে পাল্টে নিই। আর কিছুক্ষণের মধ্যে আমাদের মচমচে পেঁয়াজ গুলো রেডি হয়ে যাবে। আমাদের পেঁয়াজ গুলো রেডি হয়ে গেছে, এখন আমরা চুলা থেকে নামিয়ে নিব। দেখেন কত সুন্দর লাল। আমাদের মচমচে পেঁয়াজগুলো খাওয়ার জন্য এখন একদম তৈরি। আমি একটা পেঁয়াজ ভেঙে দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দর মচমচে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। Till then, Allah Hafiz.